কর্মকর্তা কর্মচারীদের গোল্ডেন হ্যান্ড ক্যাশ দিয়ে পাটকলগুলোকে আধুনিকায়ন করে সরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর কাজী। শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা জানান। করোনার কারণে গার্মেন্টস খাতে লোকসানের কথা জানিয়ে করোনার দ্বিতীয় ধাপেও যদি গার্মেন্টস সেক্টরে এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সরকার পুনরায় তাদের সহযোগিতা করবে বলেও জানান পাটমন্ত্রী।